হিজবুত তাহরিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে একথা জানায়। এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামী রাষ্ট্র ও খেলাফত প্রতিষ্ঠা করতে চায় হিজবুত তাহরির। প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিজবুত তাহরির চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। এরা সহজ সরল তরুণদের আইএস এর মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে। পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিজবুত তাহরিরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTV বলছে, এ নিয়ে একটি গ্যাজেট বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্ম ও নিরাপদ অ্যাপ ব্যবহার করা এবং নির্দোষ যুবকদের সন্ত্রাসবাদের কাজে লিপ্ত হতে উৎসাহিত করার জন্য দাওয়া মিটিং পরিচালনা করে সন্ত্রাসবাদ প্রচারের জন্য হিজবুত তাহরিরকে অভিযুক্ত করা হয়েছে। মাইক্রো ব্লগিং সাইট এক্সে অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে হিজবুত তাহরিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল পররাষ্ট্র মন্ত্রণালয়। অমিত শাহ আরও বলেন, দলটি বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত, যার মধ্যে রয়েছে যুবকদের সন্ত্রাসী সংগঠনে যোগদানের জন্য মৌলবাদী করা, সন্ত্রাসী কার্যকলাপের জন্য তহবিল সংগ্রহ এবং ভারতের জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য একটি গুরুতর হুমকি তৈরি করা। মোদী সরকার শক্ত হাতে সন্ত্রাসবাদী শক্তিকে মোকাবেলা করে ভারতকে সুরক্ষিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। 1967 সালের বেআইনি কার্যকলাপ আইনের অধীনে গোষ্ঠীটিকে নিষিদ্ধ সংগঠন ঘোষণা করার সময় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার বিশ্বাস করে যে হিজবুত তাহরির সন্ত্রাসবাদে জড়িত এবং ভারতের বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপে অংশ নিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে হিজবুত তাহরিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করল পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 15 জানুয়ারি হিজবুত তাহরিরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী ঘোষণা করে যুক্তরাজ্য। বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিশর সহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটি নিষিদ্ধ করা হয়েছে। IBTV USA, নিউ ইয়র্ক।